পাইরেসি পে চ্যানেল বন্ধ করা সহ বেশ কয়েকটি দাবিতে 11 মার্চ সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত সারা দেশে 4 ঘন্টা সম্প্রচার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কেবল অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াব। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতাদের সঙ্গে এক গোল টেবিল বৈঠকে এ ঘোষণা দেন কোয়াবের সভাপতি ABM সাইফুল হোসেন সোহেল। উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী চঞ্চল। কোয়াব নেতারা জানান, ইন্টারনেট ব্যবসায়ীরা অবৈধভাবে কেবল টিভি চালাচ্ছে, আইপি টিভি পাইরেসি করে চলছে, যা কেবল অপারেটরদের ব্যবসাকে বেকায়দায় ফেলছে। শিগগিরই নীতিমালা প্রণয়নের মাধ্যমে এসব বন্ধের দাবি জানান তারা। পাইরেসি পে চ্যানেল বন্ধ করা সহ বেশ কয়েকটি দাবিতে 11 মার্চ সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত সারা দেশে 4 ঘন্টা সম্প্রচার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কেবল অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াব। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতাদের সঙ্গে এক গোল টেবিল বৈঠকে এ ঘোষণা দেন কোয়াবের সভাপতি ABM সাইফুল হোসেন সোহেল। উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী চঞ্চল। কোয়াব নেতারা জানান, ইন্টারনেট ব্যবসায়ীরা অবৈধভাবে কেবল টিভি চালাচ্ছে, আইপি টিভি পাইরেসি করে চলছে, যা কেবল অপারেটরদের ব্যবসাকে বেকায়দায় ফেলছে। শিগগিরই নীতিমালা প্রণয়নের মাধ্যমে এসব বন্ধের দাবি জানান তারা। পাইরেসি পে চ্যানেল বন্ধ করা সহ বেশ কয়েকটি দাবিতে 11 মার্চ সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত সারা দেশে 4 ঘন্টা সম্প্রচার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কেবল অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াব। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতাদের সঙ্গে এক গোল টেবিল বৈঠকে এ ঘোষণা দেন কোয়াবের সভাপতি ABM সাইফুল হোসেন সোহেল। উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী চঞ্চল। কোয়াব নেতারা জানান, ইন্টারনেট ব্যবসায়ীরা অবৈধভাবে কেবল টিভি চালাচ্ছে, আইপি টিভি পাইরেসি করে চলছে, যা কেবল অপারেটরদের ব্যবসাকে বেকায়দায় ফেলছে। শিগগিরই নীতিমালা প্রণয়নের মাধ্যমে এসব বন্ধের দাবি জানান তারা। পাইরেসি পে চ্যানেল বন্ধ করা সহ বেশ কয়েকটি দাবিতে 11 মার্চ সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত সারা দেশে 4 ঘন্টা সম্প্রচার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কেবল অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াব। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতাদের সঙ্গে এক গোল টেবিল বৈঠকে এ ঘোষণা দেন কোয়াবের সভাপতি ABM সাইফুল হোসেন সোহেল। উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী চঞ্চল। কোয়াব নেতারা জানান, ইন্টারনেট ব্যবসায়ীরা অবৈধভাবে কেবল টিভি চালাচ্ছে, আইপি টিভি পাইরেসি করে চলছে, যা কেবল অপারেটরদের ব্যবসাকে বেকায়দায় ফেলছে। শিগগিরই নীতিমালা প্রণয়নের মাধ্যমে এসব বন্ধের দাবি জানান তারা।